গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেননি এমন লোক খুব কমই আছেন। আমাদের আজকের বিশেষজ্ঞ মতামত বিভাগে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ শরীফ শাহজাহান স্যার বলবেন পেপটিক আলসার নিয়ে। পেপটিক আলসার চিকিৎসা বিজ্ঞানের অনেক পুরনো রোগ, সাধারণ জনগণের কাছে এটা গ্যাস্ট্রিক নামে পরিচিত। আমাদের কাছে এই রোগ নানান সমস্যা নিয়ে আসতে পারে, তার ভিতরে আমাদের জানতে হবে যে পেপটিক আলসার সাধারণত খাদ্যনালীর শেষের অংশে এবং পাকস্থলীর যে কোনো অংশে আর ডিউরিনামের প্রথম ভাগে এই রোগটা দেখা দেয়। এই পেপটিক আলসারের রোগীরা সাধারণত ডাক্তারের কাছে বুক জ্বালা, বুকে ব্যথা, রক্ত বমি, রক্তক্ষরণ, কালো পায়খানা, নানান ধরনের সমস্যা নিয়ে আসে। পেপটিক আলসারের জন্য যে ব্যাকটেরিয়াটাকে দায়ী করা হয় তার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। কোনো রোগীর যদি উপরোক্ত সমস্যা দেখা দেয় সে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হবেন। পেপটিক আলসার কোন অংশে, কি রকমের আকার, কত টাইপের, এটা সাধারণ না এটা জটিল পর্যায়ে, এবং এটার পিছনে যে ব্যাকটেরিয়াটা কাজ করে বা রোগ জীবাণুটা, সব কিছু আপনি নির্ণয় করতে পারবেন একটা পরীক্ষার মাধ্যমে। সেটাকে বলা হয় আপার জিআই এন্ডোস্কোপি। এবং এই পেপটিক আলসারের বিরুদ্ধে যে যে চিকিৎসা নেওয়া দরকার, একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে হেলিকোব্যাক্টারের বিরুদ্ধে যে আমরা ট্রিপল থেরাপি দেই, তিনটা ড্রাগের সমন্বয়ে যে চিকিৎসা দেওয়া হয় 3 সপ্তাহ ধরে, তারপরে আমরা প্রোটন পাম ইনহিবিটর দিয়ে এটা কন্টিনিউ করি, এবং তাতে 99.9% পেশেন্ট সম্পূর্ণ এই রোগ থেকে নিরাময় পায়। ডাক্তারদের দায়িত্ব আছে রোগীদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে রোগের জটিলতা হাত থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়।